এরকম ছাদও একটু কাটিং করতে হচ্ছে, ছাদ কাটতে হচ্ছে, কারণ এই পাশে ছাদটা পড়বে ওর সঙ্গে সমান করতে হবে, সেই জন্য ছাদও কাটা হচ্ছে ওখানটাতে। শুনলেন বন্ধুরা, আমাদের এখানটা রাতের বেলা শিয়াল ডাকছে এখন, মাটি রাতও হয়নি, সন্ধ্যা সন্ধ্যা হয়েছে সবে। হ্যাঁ খুব সুন্দর। হ্যাঁ সব রকম থাকে, না ভয়ের কোনো কারণ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি আনাদার নিউ ব্লগ। আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন। আর আজকের যে ব্লগ, অনেকই জমজমাট আর সুন্দর একখানা ব্লগ হতে চলেছে আপনাদের জন্য। আমাদের এখানটায় গরম রয়েছে এখন, কিন্তু তারপরেও আজকে অনেক ভালো লাগছে, কেননা প্রচণ্ড হাওয়া বইছে, ঝোড়ো হাওয়া বইছে, অনেক গাছপালা আছে, সেই জন্য খারাপ লাগছে না। হ্যাঁ আমরা বন্ধুরা বেশ কয়েকদিন আপনাদের জন্য ব্লগ নিয়ে আসতে পারছিলাম না, প্রচণ্ড কাজের চাপ ছিল আমাদের সকলে, কিন্তু এবার থেকে কন্টিনিউ করবে আমরা প্ল্যান করে নিয়েছি যে হ্যাঁ এবার থেকে একদিন বাদে বাদে আপনার জন্য কিন্তু ভিডিও লাগাতার আসতেই থাকবে, ব্লগ ভিডিও। আপনাকে জানিয়েও দিই একটা কথা, আপনার মনে হতে পারে যে এখন আবার সোয়েটার কেন, মাফলার কেন, চাদর কেন। অ্যাকচুয়ালি বন্ধুরা আমি আপনাকে জানিয়েছিলাম যে বাড়ি তৈরির সময় কিন্তু যে হচ্ছিল, এখন আমাদের বাকি রয়েছে অনেকটা কাজ হচ্ছিল, তখন আমরা ভিডিও সেটা যে শুটিং সেটা আমরা নিচ্ছিলাম কিন্তু দিতে পারছিলাম না। সেগুলো এবারে আসতে থাকবে লাগাতার, সেই সঙ্গে আমাদের কী হয় না হয় সব কিছু আপনারা দেখতে পাবেন, নিশ্চয় ভালো লাগবে। তো সেই জন্যই হতে পারে যে ওই সময়ের কিছু পার্ট আপনারা দেখবেন, কীভাবে আমাদের বাড়ি তৈরি হচ্ছে, কী কী কাজ কীভাবে এগোচ্ছে। তো এটা আপনাকে জানিয়ে দিলাম পরিষ্কারভাবে, ক্লিয়ার করে রাখা ভালো, নইলে অনেকের মনে হতে পারে যে এখন তো গরমের সময় আবার মাফলার কেন, তাই না? হ্যাঁ বলে দিলাম, চলুন আমরা আমাদের ভিডিও কন্টিনিউ করব। এই গাছেতে আগের বছরও আসতো এই পাখিটা, এই সময় করে আসে, দেখুন কী সুন্দর। কী পাখি কী জানি এই পাখিটার নাম কী, খুব দারুণ কিন্তু, তবে এ অন্যরকমের একটা পাখি, সবসময় কিন্তু আসে না এখানটায়, এই সময় তো করে আসে। আজকে বন্ধুরা ডে ফাইভ, পাঁচ নাম্বার দিন চলছে, চার দিন পর্যন্ত কাজ করেছিল, আজকে কাজে আসেনি, আমাকে জানিয়ে দিয়েছিল যে অন্য আরও একজনদের যাদের কাজ চলছিল তাদের কোনো কারণ একটু ঝামেলা হচ্ছিলো, বন্ধ পড়ে গিয়েছে, তারা বেচারা সব বাইরে আছে অনেকদিন ধরে অন্যজনের বাড়িতে, তো সেই জন্য তাদের একটু কাজ বাকি আছে, হয়তো দিন দু তিনেকের জন্য সেই কাজটা কমপ্লিট করে আবার আসবে। এমনিতেই তাদের কাজ কমপ্লিট হয়ে গেলে আমাদের লাগার কথা ছিল, কিন্তু যেহেতু তাদের কাজ আটকে গিয়েছিলো কোনো ঝামেলার কারণে, সেই জন্য আমাদের কাজ শুরু করেছিল, তো আবারও কিন্তু তারা গিয়েছে, সেই জন্য আমাদের একটু এখন ছুটি আছে এখানটায়, আবার আসবে। আর এই যে বিম, এটা ফেলা হয়ে গিয়েছিলো, এইটা না তার কথা ছিল, তো সেগুলো এখনও হয়নি, এই হচ্ছে অবস্থা। এই দেখো, আর আমাদের রেসিপি চলছিল বন্ধুরা, মেশিনটা চালিয়ে দিই, রেসিপি হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যে হয় হয়, তো আমরা এটাকে একটু জল দিয়ে ফের ভিজিয়ে দেবো, যাচ্ছি। এটা হচ্ছে বন্ধুরা আমাদের পাম্প, নিজস্ব পাম্প, এটা কিনেছি, কিনেছি মানে কিনেছিলাম, তাই অনেকদিন হয়ে গিয়েছে, আমরা বাগানে জল ফল দিই। হ্যাঁ কিন্তু মুশকিল হয়েছিল, একটা চেক ভ্যাল নাকি খারাপ হয়ে গিয়েছিলো, সেই জন্য জল উঠতে অসুবিধা হচ্ছিলো, বাফি আবার সেটা কিনে আনতে খুব সুন্দর উঠছে। দেখো 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 ওইদিকে জল গিয়ে পৌঁছে, জল যাচ্ছে পৌঁছেছি কি, দেখো ও বাবা হু করে যাচ্ছে, বাফি আসছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, জল হু করে আসছে একদম, হাই হাই বাড়ি চলে যাবো মনে হচ্ছে, এত জোরে আসছে, না না সুইচ দাও বাফি, ওই দেখো আমাদের খুব সুবিধা হয়েছে, আমাদের এখানটায় পুকুর আর পাম্পে করে জল তুলতে খুব সুবিধা হচ্ছে এখন। নইলে বালতিতে করে জল তুলতে অনেক কষ্ট হতো। বলেছে এটা জল দিয়ে ভিজিয়ে দিতে, বন্ধুরা কাঠ ঠোকরা দেখুন, আমার মালা রেখেছিল সে গাছে ঠোকরাচ্ছে না, এখন মালাতে গিয়ে ঠোকর মারছে, দেখুন হচ্ছে কাঠ ঠোকরা,
ওখানটায় দেখো, কালকে ছাতরা রাখার ছিল, এখন কাঠ ঠোকরা এসে মালা থেকে নারিকেল গাছ যখন উড়ে গেল, দেখলেন কাঠ ঠোকরা বিভিন্ন রকমের পাখির এসে ওইটা খাচ্ছে। এখন শুনলেন বন্ধুরা, আমাদের এখানটা রাতের বেলা শিয়াল ডাকছে, এখন মানে ঠিক রাতও হয়নি, সন্ধ্যা সন্ধ্যা হয়েছে সবে। হ্যাঁ আমাদের এখানে খুব সুন্দর, মানে কি বলো বন্ধু, সব রকম থাকে। হ্যাঁ রাতেও থাকে, দিনেও থাকে। হ্যাঁ সব রকম থাকে, ভয় পেয়ে যায়। না ভয়ের কোনো কারণ নেই, ভালো লাগে খুব। আমার থেকে থেকে প্র্যাকটিস হয়ে গেছে। হ্যাঁ ভালো লাগে, শিয়াল অনেক সময় আমাদের এই কাছাকাছি এসে যায়। হ্যাঁ আমরা একদম চোখে দেখা। হ্যাঁ হ্যাঁ আমাদের দশ হাত দূর দিয়ে যাচ্ছে। হ্যাঁ লালু উঁকি মারছে ওখান থেকে। আর আজকে আমাদের 7 নম্বর দিন চলছে, মানে ডে 7 এর কাজ চলছে। 4 দিন কাজ হয়েছিল, তারপর 2 দিন একটু অফ ছিল, মানে 6 আর আজকে 7। আর লালু এসে গিয়েছে একদম সঙ্গে সঙ্গে, সাথে সাথে। এই লালু, এটা লালু তো গেট খুলতে লালুও ঢুকে পড়েছে। আর আমাদের 100 বস্তা বালি আনা হয়েছিল, 200 বস্তা স্টোন চিপ, আবারও আজকে সঙ্গে রড আনা হয়েছিল, আজকে আরও রড আসছে, বাবু ফোন করে দিয়ে দিয়ে যাচ্ছে, বালিও আসছে। আচ্ছা সিমেন্টও আনা হয়েছিল 20 বস্তা, আরও সিমেন্টও আসছে, মানে আজকে। ও আচ্ছা সেই জন্য লালু কি এসে গিয়েছে সেই কারণে, বাহ। হ্যাঁ ঘুগনি হয়েছে আজকে, আর মা বানিয়েছে। আর আজকে 6 জন, 6 জন আছে আজকে আমাদের, 6 জন কাজ করছে আজকে। এই এই লালু বুঝতে পারছি আজকেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে মনে হচ্ছে, এরকম লেজেন আসছে লালু এসে। এরকম ছাদও একটু কাটিং করতে হচ্ছে, ছাদ কাটতে হচ্ছে, কারণ এই পাশে ছাদটা পড়বে ওর সঙ্গে সমান করতে হবে, সেই জন্য ছাদও কাটা হচ্ছে ওখানটায়। ওইদিকে আরো সব মালপত্র এসে গিয়েছে, মনে হচ্ছে সেটা বাফি গিয়েছে। ওইদিকে কিন্তু ধরবে না আমার, আরো জায়গা আছে। ও হ্যাঁ আজকে 6 জন মিস্ত্রি সঙ্গে, বা আমরা 3 জন। হ্যাঁ 9 জন। না না আমি আজকে। হ্যাঁ আচ্ছা আমি খাচ্ছি না আজকে। হুম হুম রোদও এসছে, ভালো লাগছে মনে হয় এখন ঠান্ডার সময়। তো আজকে ছাদ কাটার জন্য আরেকজন নতুন মিস্ত্রি লেগেছে, নইলে আগে 5 জন করে লাগছিল। ওদিকে কাঠ ফিটিং করা হচ্ছে। আর বন্ধুরা এ পুরু একদম বাঁ গাড়িতে কাটতে যে, বাঁ গাড়ি চেটি দিয়ে এই কাগজ কাটতে শুধু দেখে নেন বন্ধুরা, ব্লেড না ছুরিও না, এ তো আমি তাজ্জব ব্যাপার। আমি এই নদী দেখি ধার আছে কাটা যায়। হ্যাঁ এদের টেকনিক আছে বন্ধুরা, সব কিছু শিখতে হয়। হ্যাঁ দ্বিতীয়বার আমার বাঁশের ঝাড় থেকে এনে আমি এরকম কাটাকুটি করবো। হ্যাঁ কলমগুলো সব ঢালাই করবে, সেই জন্য ফিটিং হচ্ছে ওইদিকে। এদিকে আমাদের ডেলিভারি পাইপ একটা ফুটো হয়ে গিয়েছে, পিরেক লাগাতে গিয়ে নিচে পড়েছিল। আর এখানটায় লালু এসে শুয়ে আছে, আর বালি আসছে এখন, এখানে বালি ধরে যাবে ভাবি। কত বস্তা বালি আছে আজকে? 40। এই ফোন তো চলে আসবে মনে হচ্ছে, এই ফোন তো চলে আসবে। আছে কি আছে? বালি স্টোন চিপ, স্টোন চিপ নেই, বালি আছে, রড আছে, সিমেন্ট আছে। সিমেন্ট কত আছে? সিমেন্ট 10 বস্তা সিমেন্ট। ও 16টা রড আছে। ও ঠিক আছে। এই দেখুন হাইটে উঠে ধরে আছে, কাট সেটিং হচ্ছে এখন। বাবলু ঋণটা দে।
তিনটে আরো একটা লাগানো হবে পরে, একটা হ্যাঁ ওইদিকে একটা, ওইটা হয়ে গিয়েছে ওইদিকে, এইটা সেটিং হয়ে গিয়েছে, আর মিডল একটা সেটিং পরে হবে, এখন ওইদিকে একটা সেটিং চলছে। হ্যাঁ ওটাও হয়ে গেল, ব্যাস কমপ্লিট। হ্যাঁ না না সবার উঠছে, সবার 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 সবার। আজকে আজকে আবার আরেকজন লেগেছে, যে ছাদ কাটছে, এই তো ছাদ কাটছে দেখুন, ইনি আজকে নতুন লেগেছে ইনি। না না সবার উঠছে তো, সেদিকেটা হয়ে গেছে, আর এই দিকেরটাতে ভরা চলছে আবার, এটা হলে দুটো কমপ্লিট হবে। যেমন ছাদে এসে গেছি এই ধরুন, ওইটা ভরা হয়েছে আর এইটা তো ভরা বাকি আছে। ওদিকে বাড়ি তৈরি হচ্ছে, আর আমার মা এদিকে একটু মাথায় তেল মাখামাখি করছে। এইটা না বন্ধুরা কেনা তেল, কিনে আনা হয়েছে আমাদের বাড়িতে বানানো নারিকেল তেল, সেটা আছে এখনো, আমি শেষ হয়ে গেছে, আবার একদিন বানাবো। অনেক বন্ধুরা বলছিল নারিকেল তেল বানানোর কথা, বানাবো, বাড়িতেই বানানো যাবে। বন্ধুরা যদি আমাদের ভিডিও আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন, আমাদের নতুন নতুন ভিডিও নতুন নতুন ব্লগস সবার প্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন, আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি আরও একখানা জমজমাট ব্লগ নিয়ে। বাই।